রেলগাড়ি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জর্জ স্টিফেনসন 1829 সালে। তিনি সর্বপ্রথম যে রেল ইঞ্জিনটি তৈরি করেছিলেন সেটি ছিল বাষ্পচালিত। কিন্তু অতীতের বাষ্পীয় রেলগাড়ির সাথে সাথে আরও এক ধরনের মজার রেলগাড়ি সেকালে তৈরি হয়েছিল, সে ছিল পালতোলা রেলগাড়ি। 1827 সালে আমেরিকার বাল্টিমোর থেকে অহিও পর্যন্ত রেলরোড তৈরি করা হয়েছিল। পরে এটাকে ফিলাডেলফিয়া ও নিউ ইয়র্ক পর্যন্ত নিয়ে আসা হয়েছিল। কথা ছিল এই অংশ ঘোড়ায় টানা রেলগাড়ি চলবে, কিন্তু এই রোডেই অবশেষে আমদানি হলো এক মজার রেলগাড়ি। 1830 সালে বাল্টিমোর থেকে ওয়াহিও পর্যন্ত তৈরি করা হয় কৌটো সাইজের চার চাকার এক ধরনের রেল চাকা। এর নিচে থাকলো লোহার চাকা ও ফ্রেম, তার উপরে তৈরি হলো বেতের বসার চেয়ার। দেখতে হলো খেলনা চাকার নৌকার মতো। এর মাঝে মাস্তুলের সাথে তোলা হলো একটি পাল, ঘোড়া বা বাষ্পীয় ইঞ্জিন নয়, পালে টেনে নিয়ে যেত এই রেলগাড়িকে। এই ধরনের পালতোলা রেলগাড়ির নাম ছিল অ্যাওলস। এই অ্যাওলসের ধারণ ক্ষমতা ছিল 10 টন এবং 15 জন যাত্রী। এর সর্বোচ্চ গতিবেগ ছিল 12 নটিক্যাল মাইল। তবে এই অ্যাওলস বেশি দিন চলেনি, কারণ দেখা গেল এর চলার গতি সবসময় ঠিক থাকে না, আবার বাতাসের গতিবেগ বেশি হলে বিপদের ঝুঁকিও থাকে, দুর্ঘটনাও ঘটে। তাই বছরখানেক চলার পর এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।